শান্তি। সবার প্রথমে বুদ্ধিকে একাগ্র করব, মস্তকের মাঝে আমি আত্মা জ্যোতি স্বরূপ, এক পয়েন্ট অফ লাইট, স্বরাজ্য অধিকারী। এই কর্মেন্দ্রিয়ের মালিক আমি, এক সূক্ষ্ম জ্যোতি, আমি আত্মা, এক সত্য যোগী দিব্য আত্মা, আমি সত্য যোগী রয়াল আত্মা। এই বিশ্বরূপী ড্রামায় আমি 84 জন্মের পুরো পার্ট বাজিয়েছি, এখন আমি আত্মা এক সেকেন্ডে পৌঁছে গেলাম নিজের প্রথম সত্যযুগী জন্মে। অনুভব করব আমার জন্ম এক প্রিন্সের রূপে হয়েছে, এক রাজকুমার। ওহো, কত সৌভাগ্যশালী আত্মা, দেখব সত্যযুগের সেই সুন্দর দৃশ্য, চারিদিকে সোনার মহল, মহলের আঙ্গনে অসংখ্য পুষ্প বিমান দাঁড়িয়ে আছে, হীরে আর জহরতের প্রকাশে সম্পূর্ণ মহল চকচক করছে। আমার জন্ম খুবই বড় রয়্যাল ফ্যামিলিতে হয়েছে, বাবা বলে গোল্ডেন স্পুন ইন মাউথ। এবার আমি অনুভব করব সত্যযুগের স্কুল, শ্রীকৃষ্ণ আমার বন্ধু, তার সাথে আমি স্কুলে যাই, স্কুলেও পড়াশোনা খেলার মতো করে করি, পড়াটাও যেন একটা খেলা, চিত্রকলা সঙ্গীত এই বিষয় আমার পড়া। অনুভব করব শ্রীকৃষ্ণ খেলছে আর তার সাথে আমিও সঙ্গীত গাইছি, শ্রীকৃষ্ণ সুন্দর গীত গাইছে, মুরলি বাজাচ্ছে, আমি সেই সঙ্গীতে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। আমি রাজকুমার, শ্রীকৃষ্ণের মতো রাজকুমারের সাথে খেলছি। কি সুন্দর এই অনুভব, এই সৃষ্টি কত সুন্দর, একে আমি শব্দে বর্ণনা করতে পারছি না। হাওয়ায় পাতা ঝুলছে, পাখিরা গান গাইছে, মনে হচ্ছে ন্যাচারাল সঙ্গীত হচ্ছে। এই সত্যযুগে এক এক সব আত্মারা চিত্রকার, প্রত্যেক আত্মা চিত্রকার, আর্টিস্ট, সঙ্গীত গাইছে সবাই ন্যাচারালি, অটোমেটিক সবাই সঙ্গীত গাইছে, চিত্রকলায় সবাই পারদর্শী। ওহো, আমি এই সঙ্গীত ভরা দুনিয়ায় হারিয়ে যাচ্ছি, মগন হয়ে যাচ্ছি।
সত্য যুগে দেখব আমি শ্রীকৃষ্ণ আর শ্রী রাধার সাথে রাস করছি। শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা রাস করছে, আর সেই রাসে আমি সম্পূর্ণ মগ্ন হয়ে গেছি, সম্পূর্ণ লীন অবস্থা সেই সঙ্গীতে। এত সুন্দর সেই সঙ্গীত, সে নৃত্য। এখন আবার অনুভব করব আমার মহলের আঙ্গনে পুষ্প বিমান, আমি এই পুষ্প বিমানে বসে সংকল্পের দ্বারা 1 সেকেন্ডে সারা বিশ্বে চক্র লাগাচ্ছি। উপর থেকে পুষ্প বিমানে সত্যযুগের পুরো দৃশ্য, সিন সিনারি দেখছি। ওহো, কি সুন্দর জগমগাতি এই দুনিয়া, চারদিকে সোনার মহ, হীরে জহরতে সম্পূর্ণ সম্পন্ন এই দুনিয়া, যেদিকে তাকায় সেদিকেই সোনা হীরা, চারদিকে সুখী সুখ, খুশি খুশি। উঠতে উঠতে পৌঁছে গেলাম আমেরিকার উপর, অস্ট্রেলিয়ার উপর, ইংল্যান্ডের উপর দিয়ে আমি পুষ্প বিমানে ঘুরছি। বাবা বলেছে সত্যযুগে সব স্থান পিকনিক স্পট হবে। তো এগুলো সব পিকনিক স্পট হয়ে গেছে, আমরা সবাই পিকনিক করছি। কত মনমোহক বাতাবরণ, ঝর্ণা, নদী, সবুজ গাছপালা, পাখি, ওহো কি সুন্দর সবকিছু। একে আমি শব্দে বর্ণনা করতে পারছি না, অনুভব করতে থাকব এখন পুষ্প বিমানে পুরো বিশ্বে চক্র লাগিয়ে আমি চলে এলাম বাগানে। ওহো কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, এখানকার ভোজনই হলো ফল, ফুল আর দুধ, ঘি। ফলও এত সুন্দর ন্যাচারাল যে ব্যাস ফলকে একটু দাবালাম আর মিষ্টি রসে ভরা সেই ফল থেকে মিষ্টি রস বেরোচ্ছে। এখানে কোনো চিনি লবণ এগুলো দরকার নেই, ফল আর ফুলের ন্যাচারাল মিঠাস, ন্যাচারাল মিষ্টি। এখন অনুভব করব লক্ষ্মী আর নারায়ণের রাজ দরবারে আমি এক প্রিন্স রূপে বসে আছি। কত সুন্দর দরবার এটা, অনেক প্রিন্স প্রিন্সেস, রাজকুমার রাজকুমারী এই দরবারে বসে আছে।
নিজেদের মধ্যে রূহ রিহান করছে। কত সৌভাগ্যশালী আত্মা আমি যে শ্রীকৃষ্ণের প্রথম জন্ম আমি দেখতে পাচ্ছি। শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণের সঙ্গে আছি আমি। কত সৌভাগ্যবান আত্মা আমি যে স্বর্গে আমি প্রথম জন্ম পেয়েছি, প্রথম সিঁড়িতে আমার জন্ম। মন থেকে হৃদয় থেকে বার বার শিব বাবাকে শুক্রিয়া করছি। বাহ বাবা বাহ, বাহ বাবা বাহ, শুক্রিয়া বাবা শুক্রিয়া। তুমি আমাকে নিজের বানিয়েছ আর এত সুন্দর দুনিয়ার তুমি আমাকে মালিক বানিয়ে দিয়েছ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ, ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম।